আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। নিউজিল্যান্ডে আপনার কেমন লাগতেছে এই কন্ডিশনে বোলিং করে? নিউজিল্যান্ডে তো এর আগে অনেকবার এসেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে জন ডেভিস ওভালে অনুশীলনের ফাঁকে আজ দেখা মিলেছে প্রতীকী দুই সাংবাদিক পেসারের, রুবেল হোসেন ও যুব বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম। মাঠে বসে একে অপরের প্রস্তুতি ও ম্যাচ ভাবনা জেনেছেন প্রতীকী এক প্রেস কনফারেন্সে। কখনো শরীফুল প্রশ্ন করেছেন রুবেলকে, কখনো রুবেল শরীফুলকে। নিউজিল্যান্ডের সাথে রুবেল হোসেনের ট্র্যাক রেকর্ড বাকি সব পেসারদের চেয়ে ভালো। অবশ্য ম্যাচও খেলেছেন তিনি বেশি, 13 ওডিআই ও 3টি টি টোয়েন্টিতে নিয়েছেন 29 উইকেট, নিউজিল্যান্ডের মাঠে 12 উইকেট। ওডিআইয়ের চেয়ে টি টোয়েন্টিতে রুবেল এগিয়ে। প্ল্যান অনুযায়ী, টিমের প্ল্যান অনুযায়ী, তবে দেশের অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে চান এই পেসার, একথা জানিয়েছেন বিসিবির নতুন সাংবাদিক শরীফুল ইসলামকে। আমরা কিন্তু নিউজিল্যান্ডে এসে কোনো একটা ম্যাচ জিততে পারিনি, না ওয়ানডে না টি-20 না টেস্ট। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো কি, আপনার কি মনে হয় যে আপনার কতটুকু কনফিডেন্স যে এবার এই রেকর্ডটা কি আমরা ভাঙতে পারবো কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই, কারণ আমরা যে টিম আছি আমি পার্সোনালি মনে করি আমাদের সে অ্যাবিলিটি আছে। তো ইনশাল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী সবাই উইকেটের সাথে উইকেটটা গিয়ে যদি আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি, টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে, তো আমরা যদি সবাই সবার বেস্টটা দিতে পারি ইনশাল্লাহ আমরা নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার শরীফুল দিবেন রুবেলের প্রশ্নের উত্তর। জাতীয় দলের সাথে প্রথম বিদেশ সফর যুব বিশ্বকাপ জয়ী এই পেসারের, তাও নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের সাথে, কি পরিকল্পনা তার? কেমন মনে হচ্ছে এখানকার উইকেট? উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে, স্কোরিং উইকেট, এনিথিং উইথ পানিশ, জাস্ট লাইন অ্যান্ড লেন্থ ঠিক করে বল করতে হবে আর কি। তোমার প্রিপারেশন কেমন নিচ্ছ? বোলিং করতে হবে নিউজিল্যান্ডের মতো একটা, ওদের কন্ডিশন হলো অনেক টাফ টিম, তারপর তোমার একটা প্রিপারেশন আছে না, নিজের একটা প্রিপারেশন, ওটা কেমন হচ্ছে? প্রিপারেশন তো আল্লাহর মতো ভালোই আছে, ওদের দেশে ওদের সব জানা আছে, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে, চেষ্টা করব যে নিজের প্ল্যানে থাকার। তোমার স্ট্রোক বল কোনটা, সেটার উপরে কি তোমার মনোযোগ দিচ্ছে বেশি? স্ট্রোক বলটাই মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প হালকা সুইং। ঠিক আছে, গুড লাক, কংগ্রেচুলেশনস ফর ইউ। নিউজিল্যান্ড নিজের মাঠে ছাড় দিয়ে কথা বলে না কাউকেই, বেশি দূরে না, সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকালেই সত্যতা মিলবে। গাপটিল টেলরদের আটকাতে হলে ফিজের ইনসুইং, রুবেলের অভিজ্ঞতা আর তরুণ পেসার শরীফুল হাসান মাহমুদদের নিতে হবে দায়িত্ব, দিতে হবে সামর্থ্যের শতভাগ। জাওয়াদ হোসাইন, এন স্পোর্টস।